জীবনযুদ্ধের লড়াই গেল থমকে। 10ই আগস্ট বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ছুটেছিলেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। তবে থেকেই ভক্তদের প্রার্থনা ছিল তার সঙ্গে, প্রতিটা মুহূর্তে তার শারীরিক অবস্থার খবর নিয়েছেন সকলেই। কিছুদিন আগেই সকলের মন ভালো করে খবর মেলে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন, সুস্থ হয়ে উঠছেন। কিন্তু শেষ রক্ষা আর হলো না, সব চেষ্টা ব্যর্থ করে 21শে সেপ্টেম্বর প্রয়াত হন রাজু শ্রীবাস্তব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 58 বছর। মায়ানগরী হারালো মন খারাপের দিনে মুখে হাসি আনার এক জাদুকরকে, প্রয়াত কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। শেষ হলো দিল্লি এইমসে অভিনেতার 1 মাসেরও বেশি সময়ের লড়াই। গত 10ই আগস্ট বুধবার জিম করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাজু। হাসপাতালে ভর্তি করার পর তাকে স্থানান্তরিত করতে হয়েছিল ভেন্টিলেশন সাপোর্টে। সূত্রের খবর, শরীরচর্চা করতে করতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। তাকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন তার জিমের প্রশিক্ষকই। চিকিৎসকেরা জানিয়েছিলেন হার্ট অ্যাটাক হয়েছে তার। এরপর থেকে অভিনেতাকে সুস্থ করে তোলার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছিলেন চিকিৎসকেরা। করা হয়েছিল অ্যাঞ্জিওপ্লাস্টিও। প্রথমে চিকিৎসায় কিছুটা সাড়া দিলেও পরে অবস্থার অবনতি হতে থাকে রাজুর। ভোগাচ্ছিল জ্বর ও সংক্রমণের সমস্যাও। আজ সব চেষ্টাকে ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি দিলেন অভিনেতা। 1963 সালে কানপুরের একটি মধ্যবিত্ত পরিবারে জন্ম রাজুর। তার বাবা রমেশচন্দ্র শ্রীবাস্তব ছিলেন একজন কবি। তাকেই বলাই কাকা নামে চিনতেন সাধারণ মানুষ। ছোট্টবেলা থেকেই রাজুর মধ্যে ছিল শিল্পী সত্তা। মানুষের চালচলন দুর্দান্ত নকল করতে পারতেন তিনি। ছোট্টবেলা থেকেই তিনি চেয়েছিলেন মানুষকে হাসাতে, কমেডিয়ান হতে। লিউডে খুব ছোট্ট ছোট্ট চরিত্রে অভিনয় করেই কেরিয়ার শুরু করেছিলেন রাজু। পরিবারের কেউ অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন না, আর তাই রূপোর চামচ মুখে দিয়ে রাজুর জন্ম হয়নি একেবারেই। নিজের জায়গা করে নিয়েছিলেন লড়াই করে। ম্যানি বিয়ার কিয়া, বাজিগার, বোম্বে টু গোয়া ছবিতে ছোট্ট ছোট্ট চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ছোট পর্দাতেই অবাধ বিচরণ ছিল রাজুর। একের পর এক হাস্যকৌতুক শোয়ে তিনি অংশ নিয়েছেন, সঞ্চালনা করেছেন আর মন জয় করে নিয়েছেন দর্শকদের। অভিনয়ের পাশাপাশি রাজনীতির আঙিনাতেও পা রেখেছিলেন রাজু। 2014 লোকসভার ভোটে কানপুর থেকে সমাজবাদী পার্টির প্রতিনিধিত্ব করেছিলেন রাজু। আর সেই বছরই দল বদলে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন তিনি।